তোলা চাল আগতে দগা পালা না থাকে এইখনের জড়িয়ে ওজন করা হয়, কিমান 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 কেজি, এটা 1 কেজি নে কিমান আধা কেজি আছে ওজন? এটা এনেকে হলে মানে কোন হব লাগে? এটা 1 কেজি হব, মাজত লগালে আধা কেজি হব, তারপর একেবারে মূরত লগাই দিলে 1 পোয়া হব, তাহলে 1 কেজি ওজনের এটু পড়া হয়। আধা কেজি অল্প কম হয়েছে, এটা বস্তু ওজন করেছে আধা কেজি অল্প কম, অল্প কম হবে। নিজে বনোয়া নাকি আপনি? নিজে বনো, আধা কেজি হল হলে সমান হব লাগবে। এটা অল্প কম হবে। তোলা আছে আজিকালি পাবলে নাই? কারণ আজিকালি পাবলে না, ব্যবহার নকা হল মানে। প্রিয় দর্শক সকল, এতিয়া ডলা, চালনি, খরাহি, জাপি, পাচি আদি তৈয়ার করা ব্যক্তি, কুটির শিল্প, কুটির শিল্পী হয়, তেনে শিল্পী আজি আজিকালি পাবলে নাই। কারণ হল ইয়ার ডিমান্ড হয়তো নাই, চাহিদা নাই, ইয়ার ঠাই ললে প্লাস্টিক অথবা ফাইবার সামগ্রী, হয়তো সেই সামগ্রী সমূহ বাঁহর বাঁহে প্রস্তুত করা ডলা চালনি পাচিতকৈ কম মূল্যত উপলব্ধ হয় আর দিন হয়তো বেশি যায়। সেই কারণে মানুষে এই বাঁহে প্রস্তুত করা ডলা চালনি পাচি হয়তো নিবিচারে আর গ্রাহকের সংখ্যা কম, চাহিদা হয়তো কম, সেই কারণে প্রস্তুতকারীও আজিকালি পাবলে নাই। কিন্তু আজি মই এজন বিশেষ ব্যক্তির কাষলে আহিছো, তেখেতে এই আমার যেটো স্থানীয় কুটির শিল্প ডলা চালনি প্রস্তুত করা, কিন্তু আমার প্রত্যেকের ঘরতে আছিল অসমীয়া, সেই পিতৃটো এজন ব্যক্তিয়ে ধরে রাখিছে। হল মৰাণৰ ফটিকা চোৱা অভয়পুরের এজন ব্যক্তি দুর্গাধর গগৈ, নয় জানো? আপনি কেতিয়াৰ পৰা জড়িত এই এইবিলাক কামত? সরপায় জড়িত হয়ে আছে। হয় হয়। কি কি প্রস্তুত করে আপনি? মই যেবিলাক মানুহ থলুৱা সামগ্রী বিভাগ সকলবিলাক বস্তুই তৈয়ার করবো। কেনেকে শিকিলে আপনি? মই আনৰ পৰা কিছুমান চাই শিকিলো, নিজেও চেষ্টা করলো কিছুমান বনাবলে, তেনেকে শিকা। বিক্রি করব কারণে ইয়াতে বিক্রি করে আপনি বজারলে নিবলগা? মই বজারলে নিও, ইয়াতে বিক্রি করো। এখন ডলা প্রস্তুত করবলে কিমান সময় লাগে? বিশেষকে সময় ইমানখিনি হয় লাগে বলে না জানো, কারণ বোলে মই একটা বস্তুকে নবনাও, এটা দুটা তিনটা বস্তু বনাও। এখন ডলার মূল্য কিমান? এখন ডলার মূল্য 150-200 টাকা। আর চালনি, চাউল চলা চালনি? চালনি হ্যাঁ 100-150 টাকা তেনেকুৱা। গরমের বতর, তেখেতে এখন বিচনী প্রস্তুত করে দেখাও, এয়া আপনার পোনপটিয়াভাবে দেখাইছো, তেখেতে বিচনী এখন প্রস্তুত করব। এয়া এসময়তে কেডাল টঙাল দিব লাগে? টঙাল নকয় জানো? টঙাল টঙালে কয়, কেডাল লগাব লাগে? কেডাল লগাব নে এটা নিজক নিজৰ ইচ্ছা, না ইচ্ছা অনুযায়ী কৰিব পাৰে। আৰু কিমান ডাঙৰ হ'ব, কিমান সৰু হ'ব, কেনেকে গম পোৱা যায়? এই কাঠিখিনিয়ে ক'ব আৰু, সেইখিনি বোলে 10 ডাল ল'লে ইমানখিনি হ'ব, বোলে 12 ডাল ল'লে অলপ ডাঙৰ হ'ব, ঠিক তেনেকুৱা হয়। এইখন জেউৰা ভেটাৰ দৰে ভেটিব লাগে নেকি নে বেলেগ বস্তু? প্ৰথমতে জেউৰা মূৰতে বনাব লাগে, জেউৰা যেনেকে ভেটে তেনেকুৱাই হয়। তাৰপাছত বনাই গ'লে বেলেগ হৈ যাব। প্ৰস্তুত কৰি উলিয়ালে এখেতে 15 মিনিট লগা নাই, নয় 10-12 মিনিট লাগে, 12 মিনিট 10-12 মিনিটত কমপ্লিট হয়ে গেল এখন বিচনী। এটা গরমের দিনত খুবই প্রয়োজন। ইয়ার মূল্য কিমান হবে? 30 টাকা। 30 টাকা রাখছে, নয় জানো? কিন্তু টঙাল তোলাওতে অল্প সময় লাগে, অল্প সময় লাগে টঙা তোলাতে। হয়, আপনি আর কি কি প্রস্তুত করে? আর এখন দেখাচ্ছুন জাকই, এইখন এখন কি জাকৈ খনৰ নাম আছে নেকি? কি জাকৈ? জাকৈ খনৰ নাম নাও নাজানো, কিন্তু জাকৈ বুলি জাকৈ। এতিয়া জাকৈয়া গাভৰু জাক যেটো গান তেনেকুৱাটো বহুত আছে, বিহু আছে আছে। আজিকালি গাভৰু বিলাকে জাকৈ মাৰে পায় নে নাপায়? আজিকালি গাভৰু কোনো জাকৈ মাৰিব? এতিয়া কোনে পায় সাধাৰণতে? এখন আজিকালি পুৰুষে পায় নে? বোৱাৰীবিলাকে, বোৱাৰীবিলাকে ভাল। এইখনৰ দাম কিমান? 400 টকা। 400 টকা ন? কিমান সময় লাগে? এদিন এদিন লাগিব, এদিন লাগিব বনাম। আর খালৈটো দাম? খালৈ দাম 150 টকা। এইটো এইটো হুকুমা, হুকুমা ন? এইটো চেঙা মাছৰ কাঠত পাতে, চেঙা মাছৰ, চেঙা মাছ বুলি এইটো ব্যৱহাৰ কৰে। কোনফালে সোমাই মাছ? এইফালে, এইফালে সোমাব, জোৰ দি সোমাব, ন? জোৰ দি সোমাব, চেঙা মাছৰ কাঠৰ মুখত পাতি থব লাগিব এইটো।
গাঁতত থাকে নি চেঙা মাছ? চেঙা মাছ গাঁতত থাকে, গাঁতত। এইকেইটা হল কুকুরা হাঁহ জুপি রাখিবৰ কাৰণে। এইকেইটা এখন গাঁৱৰ ঘৰত এইবিলাক সামগ্রী প্রয়োজন হয়। আপোনাৰ ওচৰত আৰু দেখিছো এইবিলাকো বনায় নেকি আপুনি? এখেতে কাঠেৰেও প্ৰস্তুত কৰে বিভিন্ন সামগ্ৰী, কি কি আছে আপুনি দেখুৱাওকচোন। সব বস্তুৱে আছে আৰু, চৰাই চিৰিকটি হয়, এইটো কাপ আছে, এইবিলাক কাপ, বাঁহৰ কাপ নহয়, বাঁহৰ কাপ এইটো, অঁ এইটো বাঁহৰ গিলাচ বনোৱা আছে, গিলাচ, এখন হেতা, হেতা কাঠৰ নেকি মানে বাঁহৰ, বাঁহৰ হয়, অঁ সব বাঁহৰ, এইবিলাক বাঁহৰ। আৰু চৰাই, এই চৰাই তৰাইবিলাক, এইবিলাক কাঠৰ, এইবিলাক কিমান দাম ৰখা হয়? এইটো 150 টকা, 150 টকা। আকৌ সেই হৰিণৰ শিং, শিঙৰ দৰে, অঁ এইকেইটা হৰিণা, হৰিণা শিং, কি কাঠৰ এইবিলাক? এইটো বনচুম কাঠৰ হয়, অঁ এইখন বৰ ডাঙৰ জাকৈ, অঁ এইখন এইটো প্ৰদৰ্শনৰ কাৰণে নে বাই? এখন এইখন প্ৰদৰ্শনৰ কাৰণে, প্ৰদৰ্শনৰ কাৰণে নহয় জানো? আৰু এইটো কি হয়? এইটো 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 গদা, এইটো গদা, এইখন শৰাই, এইকেইখন শৰাই, এইখন শৰাই, শৰাই দুখন, অঁ এইটো এটা প্ৰকাণ্ড গদা, ভাওনাত প্ৰয়োজন হয়, কিন্তু এইটো প্ৰদৰ্শনৰ কাৰণেহে চাগে, প্ৰদৰ্শনৰ কাৰণে, অঁ অঁ আপুনি বিহু সামগ্ৰী গোটেইখিনি বনায় নহয় জানো? গগনা, গগনা, পেঁপা, অঁ আৰু এইটো জুলুকি নে কি কয় এইটো? অঁ সেইটো কি নাম? এইটো জুলুকি, জুলুকি, এইটো এনে প্ৰদৰ্শনৰ কাৰণে, অঁ এটা জুলুকিৰ দাম কিমান? ডাঙৰ ডাঙৰ 300, 350, 400 তেনেকুৱা। আপুনি এতিয়া পৰিয়াল এইবিলাক প্ৰস্তুত কৰিয়ে চলাই আছে? অঁ এইবিলাকে চলাই আছে। আপুনি কোনোবাই শিকিব খুজিলে শিকাবও নেকি? কোনোবা প্ৰজন্মইতো নাজানে এইবিলাক, কোনোবাই শিকিম বুলিলে শিকাম আৰু, যদি শিকিবলৈ ইচ্ছা হয়। আজিকালিতো এইবিলাক বস্তু শিকিবলৈ ইচ্ছা নকৰে, কিন্তু প্ৰত্যেকৰ ঘৰতে প্ৰয়োজনীয় বস্তু, অঁ প্ৰয়োজনীয় বস্তু। অঁ এইটো গঁড় প্ৰস্তুত কৰিছে কাঠেৰে, এইকেইটা গঁড় নিজে প্ৰস্তুত কৰা এইখিনি আপুনি? অঁ নিজে বনাওঁ। অঁ আপুনি বিহু সামগ্ৰী প্ৰস্তুত কৰে? অঁ পেপাৰ, বাঁহী, অঁ মই পেপাৰ, মই কাগজৰ পেপাৰ বনাই থৈছোঁ, এইটো চাব পাৰিম, কাগজৰ পেপাৰ, এইটো কাগজৰ পেপাৰ, এইটো কাগজ বজাব পাৰি নেকি? বজাব পাৰি, অঁ বজাওকচোন। নালাগে। প্ৰিয় দৰ্শক সকল, মই আজি এজন কুটিৰ শিল্পীক দেখুৱালো, কুটিৰ শিল্পৰ লগত জড়িত তেখেত দুৰ্গা গগৈ, তেখেত এজন শিক্ষিত ব্যক্তি। আজিৰ এই যান্ত্ৰিকতাৰ যুগতো তেখেতে আমাৰ যিটো পৰম্পৰাগত এই কুটিৰ শিল্প তেওঁ ধৰি ৰাখিছে, গতিকে তেখেতে এই সামগ্ৰীসমূহ প্ৰস্তুত কৰি বিক্ৰী কৰি তেখেতে পৰিয়াল চলাইছে। তেখেতলৈ স্বাগতম জনাইছোঁ, অনাগত দিনত তেখেতৰ এই যাত্ৰা অব্যাহত থাকক, তেখেতৰ বৃত্তিটো উজ্জীৱিত হওক তাৰে কামনা কৰি। এক দুৰ্গম যাত্ৰা, সূৰ্যত উত্তাপ বিচাৰি আমাৰ যাত্ৰা, চন্দ্ৰৰ পোহৰৰ দৰে আমি দিম স্বচ্ছ বাৰ্তা, আপোনাৰ মঞ্চ, আপোনাৰ কণ্ঠ, সন্মুখ।